WWE তাদের হল অফ ফেম ক্লাস 2024-এ আরও একজন লেজেন্ডকে ইন্ডাক্ট করে দিয়েছে, আর তার নাম হলো থান্ডার বোল্ট প্যাটারসন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা রক, ব্রক লেসনার, সামার স্ল্যাম প্রত্যেকটা জিনিসকে নিয়ে কথা বলবো। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। সবার প্রথমে কথা বলা যাক সামার স্ল্যাম 2024, মানে এই বছরের সামার স্ল্যামকে নিয়ে। তো লোগান পল রিসেন্টলি তার পডকাস্টে একটা অ্যানাউন্সমেন্ট করবে বলেছিল, সেই অ্যানাউন্সমেন্টটা আর কিছু না, সেই অ্যানাউন্সমেন্টটা এটাই ছিল যে এই বছরের সামার স্ল্যাম হতে চলেছে ক্লিভল্যান্ড থেকে, যেটা হলো লোগান পলের হোম টাউন। তো দেখে বোঝাই যাচ্ছে যে এই বছরের সামার স্ল্যামের পোস্টার বয় হতে চলেছে লোগান পল, আর তার সাথে সাথে লোগান পলের হয়তো সম্ভবত একটা খুব বড় ম্যাচও হতে চলেছে এই বছরের সামার স্ল্যামে। তো এই বছরের সামার স্ল্যামের জন্য তোমরা কতটা এক্সাইটেড সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতেই পারো। এবার লোগান পলকে নিয়ে যখন কথা হচ্ছে, তখন তোমাদের আর্ট আপডেটও দিয়ে রাখি, যেটা হয়তো তোমরা আগের উইকে স্ম্যাকডাউনেই জেনে গেছিলে। আমি একটু বলতে দেরি করে ফেলছি, কিন্তু তবু যারা জানো না তাদেরকে এটা দিয়ে রাখি আর কি। তো ব্যাপারটা হলো, যতদিন ভিন্স ম্যাকম্যানের কন্ট্রোলে WWE ছিল, ততদিন ভিন্স ম্যাকম্যান রিংয়ের মধ্যে কোনো স্পন্সরশিপ পছন্দ করতো না। মানে যেই ম্যাটটার উপর সুপারস্টারের রেসলিং করে সেইটাকে ভিন্স ম্যাকম্যান পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই পছন্দ করতো, সেখানে কোনোরকম কোনো স্পন্সরশিপ ভিন্স ম্যাকম্যান পছন্দ করতো না। কিন্তু আগের উইকে আমরা স্ম্যাকডাউনে দেখলাম যে লোগান পল এটা অ্যানাউন্স করেছে যে এখন থেকে প্রাইম হলো WWE-র ইন রিং স্পন্সর। মানে রিংয়ের মধ্যে প্রাইমের যে বোতলটা লোগান পল আগের উইকে ছাপিয়ে এনেছিল ওরকমই ছাপানো থাকবে, মানে পুরো রিংয়ের মধ্যিখানে। আর এইটা হবে WWE-র সমস্ত বড় প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলোতে, কারণ প্রাইমের সাথে WWE সেরকমই একটা ডিল হয়েছে। এবার এটা অনেকে পছন্দ করছে, অনেকে পছন্দ করছে না। অনেকে বলছে যে রিংয়ের মাঝখানে এরকম একটা বোতল ছাপানো থাকলে মানে দেখতে ব্যাপারটা খারাপ লাগবে। এবার আমারও পার্সোনালি সেটা মনে হয়, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে WWE পুরোটাই হলো একটা বিজনেস, আর বিজনেসে যেখানে লাভ হবে সেটা WWE করবে। আর এরকম একটা কথা আসছিল যে WWE হয়তো রিংয়ের ম্যাটেও মানে স্পন্সরশিপ ব্যাপার থেকে লাগাতে পারে। তো লোগান পল আর KSI-এর ব্র্যান্ড মানে প্রাইম ড্রিঙ্কস হলো সেই প্রথম ইন রিং স্পন্সর। এবার দেখা যাক WWE ফিউচারে আরও কোনো নতুন স্পন্সর আনে কিনা। তোমরা বলো, এই যে রিংয়ের মাঝখানে পুরো প্রাইমের বোতলটা ছেপে আছে, এটা কি তোমাদের দেখতে ভালো লাগছে, নাকি তোমরা মনে করছো যে স্পন্সরশিপ থাকুক কিন্তু বোতলের বদলে শুধুমাত্র প্রাইম লেখাটা থাকলে একটু মানে বেশি ভালো লাগতো ব্যাপারটা আর কি? মানে আমার তো সেটাই মনে হয় যে পুরো বোতল ছাপার থেকে শুধু যদি প্রাইম নামটা লিখে রাখতো সেটা হয়তো একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাগতো। কিন্তু যাই হোক, এটা এখন WWE যেমনটা চাইছে সেরকমই করবে, আর লোগান পলের জন্য তো এটা খুবই আনন্দের খবর, কারণ তার তো ব্র্যান্ডের প্রমোশনই হবে। তো তোমরা বলো যে এই বিষয়ে তোমাদের ওপিনিয়ন কি। নেক্সট আপডেটটা হলো রাসেলমেনিয়াতে গুন্থারের চ্যালেঞ্জার ফর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ স্যামি জেনকে নিয়ে। তো এই উইকের রতে আমরা দেখেছিলাম ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের নাম্বার ওয়ান কন্টেন্ডারের জন্য রতে যে গন্টলেট ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটাকে জিতেছিল স্যামি জেন, যেখানে লাস্টে তার ম্যাচ হয়েছিল এগেনস্ট চ্যাড গেবিল। কিন্তু আমরা দেখেছিলাম স্যামি জেন ওই ম্যাচটা জেতার পরও কিছু অডিয়েন্স যেমন স্যামি জেনকে সাপোর্ট করছিল, তেমন কিছু অডিয়েন্স চ্যাড গেবিলকে সাপোর্ট করছিল। কারণ আমি তোমাদের বলেছিলাম যে চ্যাড গেবিলের সাথে গান্থারের একটা হিস্টোরি আছে, আর অনেকে মনে করছিল যে চ্যাড গেবিল হয়তো সে হওয়া দরকার যে কিনা গান্থারকে ডিথ্রোন করবে, আর রাসেলমেনিয়া তো চ্যাড গেবিলেরই গান্থারকে ফেস করা দরকার। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে স্যামি জেন সেই ম্যাচটা জিতে গেছে, আর এখন রাসেলমেনিয়াতে স্যামি জেন ভার্সেস গান্থারেরই ম্যাচ হতে চলেছে ফর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। আর এই কারণে অনেক অডিয়েন্স এখন স্যামি জেনের এগেনস্টে কথা বলছে, মানে যেটা অনেকেই করে থাকে, মানে যখন তাদের পছন্দের সুপারস্টাররা জেতে না তখন এটা WWE ইউনিভার্স মাঝে মাঝেই করে থাকে, যেমনটা আমরা কোডি রোডসের ক্ষেত্রেও দেখেছিলাম যে রক যখন এসেছিল তখন উই ওয়ান্ট কডির হ্যাশট্যাগটা মানে ট্রেন্ড করেছিল। তো যাই হোক, তো রিসেন্টলি বুকারটি একটা কথা বলেছে যে বুকারটি যখন স্যামি জেনের সাথে এই বিষয়ে কথা বলে তখন স্যামি জেনও এই বিষয়টাকে নিয়ে খুবই আপসেট ছিল যে ফ্যান্সরা তার জেতার পরও তাকে অতটা সাপোর্ট করছে না যতটা হয়তো তাদের করা দরকার ছিল। কিন্তু তার বদলে সবাই চাইছে যাতে চ্যাড গেবিল এই ম্যাচটা জিততো, আর চ্যাড গেবিল যাতে গান্থারকে ফেস করতে পারতো এট রাসেলমেনিয়া। তো এই ব্যাপারটা স্যামি জেনেরও অতটা ভালো লাগছে না। এবার বুকারটি বলেছে যে বুকারটি স্যামি জেনকে বোঝানোর চেষ্টা করেছে যে স্যামি জেন নিজেও জানে যে সেটা ভালো ম্যাচ ডেলিভার করেছে, আর সে যখন জানে যে সেটা ভালো ম্যাচ ডেলিভার করেছে রাসেলমেনিয়া, তো সে গান্থারের এগেনস্ট একটা ভালো ম্যাচ ডেলিভার করতে পারবে। তো তার এইসব বিষয় নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, আর এইসব বিষয় নিয়ে অতটা ভাবারও দরকার নেই। মানে বুকারটি এই কথাটা স্যামি জেনকে বুঝিয়েছে, মানে বুকারটি এই কথাটা বলছে আর কি, মানে বুকারটি স্যামি জেনকে এইভাবেই বোঝানোর চেষ্টা করেছে। আর অ্যাকর্ডিং টু বুকারটি স্যামি জেন এই বিষয়টা নিয়ে একদমই খুশি নয় যে স্যামি জেন গল্টনেট ম্যাচটা জেতার পরও অনেকের মনে হচ্ছে যে স্যামি জেনের বদলে চ্যাড গেবিল ম্যাচটা জিতলে বেশি ভালো হতো, আর অনেকে এই জন্য স্যামি জেনের এগেনস্টে কথা বলে চ্যাড গেবিলকে সাপোর্ট করছে। নেক্সট কথা বলা যাক মেইন ইভেন্ট জে উসোকে নিয়ে। তো এই উইকের রতে আমরা দেখেছিলাম জে উসো তার যমজ ভাই বা বলা যেতে পারে যমজ দাদা জিমি উসোকে একটা ম্যাচের জন্য চ্যালেঞ্জ করেছিল অ্যাট রাসেলমেনিয়া 40। এবার আমরা এটাও জানি যে জিমি উসো অ্যাট দি এন্ড অফ দ্য ডে এই ম্যাচটাকে অ্যাকসেপ্ট করেই নেবে, মানে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নেবে, আর আমরা এই বছরের রাসেলমেনিয়াতে জে উসো ভার্সেস জিমি উসোর ম্যাচ দেখতে পাবো।
এবার WWE প্ল্যান করছে এই ম্যাচে যখন জেউসের এন্ট্রেন্স হবে সেটাকে একটা মেগা এন্ট্রেন্স করতে, মানে জেউসের একটা স্পেশাল এন্ট্রেন্স হতে চলেছে অ্যাট রেসলমেনিয়া 40। আর আমরা জানি যে রেসলমেনিয়ার এন্ট্রেন্সগুলো এমনি অনেকটা স্পেশাল হয়। এবার দেখা যাক জেউসের জন্য WWE কি প্ল্যান করে রেখেছে। নেক্সট কথা বলা যাক দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারকে নিয়ে। এবার এর আগের ভিডিওতে আমি তোমাদের এই আপডেটটা দিয়েছিলাম যে ব্রক লেসনারকে WWE তাদের ইন্টারনাল রোস্টারে অ্যাড করেছে। এবার তারপর থেকে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে যে ব্রক লেসনার রিটার্ন কবে করবে বা ব্রক লেসনার রিটার্ন সত্যি হবে কি হবে না। এবার দেখো বলে রাখি এই কথাটা যে ব্রক লেসনারকে নিয়ে একটা পজিটিভ আপডেট এসেছে অনেকদিন পর, যেটা হলো এতদিন যেমন জানা যাচ্ছিল যে ব্রক লেসনারকে নিয়ে WWE ব্যাকস্টেজে কথাবার্তা বলাই বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন কিছু আপডেট এরকম বেরিয়ে আসছে যে ব্রক লেসনারকে নিয়ে WWE ব্যাকস্টেজে এখন কথাবার্তা শুরু হয়েছে। কিন্তু তোমাদের এটা বলে রাখি কথাবার্তা শুরু হয়েছে মানে একদমই এই না যে ব্রক লেসনার নেক্সট উইকে রিটার্ন করবে আর ব্রক লেসনার রাসেলমেনিয়া তো রিটার্ন করবে এরকমও কোনো কথা নেই। কিন্তু হ্যাঁ, ব্রক লেসনারের রিটার্নের জন্য এখন একটু মানে যে বলা যেতে পারে যে দরজাগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছিল সেই দরজাগুলো খোলা হচ্ছে আর এখন ব্রক লেসনারকে নিয়ে WWE-র মধ্যে কথা বলা শুরু হচ্ছে। এর মানে হলো যদি ব্রক লেসনার WWE-তে রিটার্ন করো তো এর জন্য একটু সময় লাগবে, মানে অন্তত কয়েক মাসের তো সময় লাগবে, মানে ধরে রাখো অন্তত না ধরো 5 থেকে 6 মাস কি 4-5 মাস তো অন্তত সময় লাগবে। তারপর যদি সব কিছু ঠিকঠাক থাকে আর ব্রক লেসনারের উপর যেসব অ্যালিগেশনস লেগেছে সেই অ্যালিগেশনসগুলো যদি ভুল প্রমাণিত হয় তাহলেই হয়তো ব্রক লেসনার আবার WWE-তে রিটার্ন করতে পারে। মানে যেখানে একসময় মনে হচ্ছিল যে ব্রক লেসনার রিটার্ন করার কোনো চান্সই নেই সেটা এখন আর মনে হচ্ছে না, এখন মনে হচ্ছে যে ব্রক লেসনার রিটার্ন করতে পারে। কিন্তু তাই বলে একদমই এটা না যে ব্রক লেসনার এখনই রিটার্ন করবে বা রেসলমেনিয়াতে রিটার্ন করবে, যদি করে ফেলে সেটা তো খুবই ভালো কথা হবে, কিন্তু বলে রাখি এরকম আশা রাখার কোনো দরকার নেই কারণ ব্রক লেসনার যদি WWE-তে রিটার্ন করো তো সেটার জন্য এখনও বেশ অনেকটাই টাইম লাগবে, মানে ধরে নাও যেমনটা বললাম অন্তত 4 থেকে 5 মাস কি 6 মাস কি 1 বছর মতো টাইম লাগতে পারে, আর তারপর হয়তো ব্রক লেসনারকে আমরা আবার WWE-তে দেখতে পেতে পারি যদি সব কিছু অ্যাট দি এন্ড অফ দ্য ডে ঠিকঠাক থাকে তো। নেক্সট কথা বলা যাক মার্সিডিস মোনেকে নিয়ে, মানে যাকে আমরা WWE-তে চিনতাম সাশা ব্যাংকস নামে তাকে নিয়ে। তো যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে সাশা ব্যাংকসের খুব তাড়াতাড়ি হয়তো রেসলিংয়ে রিটার্ন হতে পারে আর WWE আর AEW দুটো কোম্পানির সাথে সাশা ব্যাংকস কথা বলছে, কিন্তু দেখে মনে হচ্ছে যে WWE-র সাথে ডিলটা ভালো মতো ফাইনাল হয়নি আর AEW-তে সম্ভবত সাশা ব্যাংকস তার ডেবিউ করতে পারে। আর ঠিক সেটাই হয়েছে, তো AEW-র একটা শো ছিল যেটা নাম দিয়েছিল তারা বিগ বিজনেস, আর সেইখানে সাশা ব্যাংকস মানে মার্সিডিস মোনের ডেবিউ হয়ে গেছে AEW-তে, মানে মার্সিডিস মোনে এখন অফিসিয়ালি হয়ে গেছে অল এলিট। এবার এইটা নিয়ে আমি আমার ইউটিউব শর্টসে কথা বলেছি ভালো মতো করে, আর একটা কথা বলে রাখি যে তোমাদের মধ্যে অনেকেই বলো যে আমার ভিডিও নাকি খুব লম্বা হয়ে যায়, তো সেই কারণে আমি একটা সলিউশন খুঁজেছি যে এবার থেকে আমি যত ছোটো ছোটো আপডেট আছে সেইগুলোকে ইউটিউব শর্টসেই বলবো, মানে ছোটো ছোটো ভিডিওতে বলবো আর কি, যেগুলো 1 মিনিটের হবে। তো এই জন্য ইউটিউব শর্টসকেও মানে আমার চ্যানেলের ইউটিউব শর্টসকেও তোমরা একটু ফলো রেখো, মানে শর্টস সেকশনে একটু ফলো রেখো তোমরা, কারণ ওইখানেও এবার থেকে অনেক আপডেট আসবে। আর যেখানে মার্সিডিস মোনেকে নিয়ে অলরেডি একটা আপডেট চলে এসেছে তো সেটা তোমরা সেখানে গিয়ে চেক আউট করতে পারো। কিন্তু কথা হলো এটাই যে মার্সিডিস মোনে আবার রেসলিংয়ে ফিরে এসেছে যেখানে তার ডেবিউ হয়ে গেছে অ্যাট অল এলিট রেসলিং। আর আজকের আমাদের নেক্সট আর ফাইনাল আপডেটে কথা বলা যাক নিউ ব্লাড লাইন মেম্বার, যে কিছুদিন আগে ট্রাইবেল চিফ হিসেবে রোমান রিংসকে অ্যাকনলেজ করেছিল, মানে এখানে আমি কথা বলছি দ্য ফাইনাল বস দ্য ব্রামাবুল দ্য রকের। এবার রকের তো রেসলমেনিয়াতে একটা ম্যাচ হতে চলেছে যেখানে রক আর রোমান রিংস ফেস করতে চলেছে সেথ রলিন্স আর কোডি রোডসকে একটা ট্যাগ টিম ম্যাচে, কিন্তু রকের তারপর কী হবে, কারণ রকের যে শেডিউলটা এখন সামনে এসেছে মানে আপাতত যে শেডিউলটা রকের সামনে এসেছে সেখান থেকে জানা যাচ্ছে যে মে মাস থেকে আগস্ট মাস অবধি রক আনঅ্যাভেলেবেল থাকবে, মানে রক সেই সময়টায় রেসলিং করতে পারবে না, মানে WWE তো হয়তো আমরা রককে সেই সময় দেখতে পাবো না যদি না রকের শেডিউলে কোনো পরিবর্তন হয়, মানে মে মাস থেকে আগস্ট মাস অবধি তো রক আর WWE-তে থাকবে না, মানে রককে আর WWE-তে দেখা যাবে না। আর এই সময়টায় হয়তো সৌদি আরেবিয়ারও কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট পড়তে পারে, তো যেমনটা স্পেকুলেশন লাগানো হচ্ছিল যে এই বছর সৌদি আরেবিয়ার কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে রকের একটা ম্যাচ হতে পারে তো সেটা হয়তো হবে না, কিন্তু হ্যাঁ সামার স্ল্যামে রক একটা ম্যাচে কম্পিট করতে পারে, কারণ যখন সামার স্ল্যাম আসবে ততদিনে রকের আবার হয়তো WWE-তে রিটার্ন হয়ে যাবে। আর সামার স্ল্যামে রকের সম্ভবত একটা ম্যাচ হতে পারে যেটা হয়তো পসিবিলি হতে পারে কোডি রোডসের এগেনস্টে, মানে যতটা এখন জানা যাচ্ছে আর কি, মানে এখন আপাতত রকের যে শেডিউলটা সামনে এসেছে সেটা নিয়ে তো এখন এটাই জানা যাচ্ছে। আর পরবর্তীকালে যদি রকের শেডিউলে কোনো পরিবর্তন হয় বা রক যদি তার শেডিউল পরিবর্তন করতে পারে তাহলে হয়তো আমরা রককে কন্টিনিউ WWE-তে দেখতে পেতে পারি, কিন্তু তোমাদের চিন্তা করার এত দরকার নেই কারণ আগামীকাল যে স্ম্যাকডাউনটা হতে চলেছে আপাতত সেইখানে তো রক আসছে, কারণ WWE অফিসিয়ালি এটা অ্যানাউন্স করে দিয়েছে যে আগামীকালের স্ম্যাকডাউনে রক উপস্থিত থাকবে। তো কালকের স্ম্যাকডাউনে চোখ রাখো, কারণ কালকের স্ম্যাকডাউনে অন্তত রককে তোমরা দেখতে পাবে, আর তারপরে স্ম্যাকডাউনে হয়তো রক মিস করতে পারে, কিন্তু তারপর রেসলমেনিয়ার আগে যে স্ম্যাকডাউনটা হবে সেখানে রক রোমান রিংস দুজনই হয়তো থাকবে। তো সেই কারণে আপাতত রকের ফ্যান্সরা অতটা দুঃখ পেও না, কারণ রেসলমেনিয়া অবধি তো অন্তত রককে আমরা এনজয় করছি আর ততদিন অন্তত রককে ভরে ভরে এনজয় করে নাও বেকার অন্য কোনো টেনশন না নিয়ে। তো আপাতত এই ভিডিওটা এই অবধি থাকে, এবার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিয়েছো, আর চ্যানেলে যদি এখনো নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর যেমনটা বললাম এখন থেকে অনেক ছোটো ছোটো আপডেট আমি আমার শর্টসেও দেবো, মানে ইউটিউব শর্টসেও দেবো, তো
আমার চ্যানেলের শর্ট সেকশনটাকে একটুখানি ফলো রেখো, কারণ এখানে অনেক ছোটো ছোটো আপডেট এবার থেকে আসবে। আর বাকি তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। আর এই সব বিষয়ে তোমাদের কী কী মতামত আছে বা কী তোমরা বলতে চাও সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।